শঙ্কা মাথায় রেখে প্রস্তুতি চলছে অমর একুশে বইমেলার। দাপ্তরিক কাজেও ব্যস্ততা জমেছে বাংলা একাডেমিতে। সপ্তাহখানেকের মধ্যে অনুষ্ঠিত হবে লটারি, আর এরপরে নির্ধারিত জায়গা বুঝিয়ে দেওয়া হবে প্রকাশকদের। পরিস্থিতি অনুকূলে থাকলে ফেব্রুয়ারি মাসের শুরুতে ঐতিহ্যের বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুকন্যা আমিরের প্রতিবেদন। ভাষার মাস ফেব্রুয়ারি, ঐতিহ্যের ধারাবাহিকতায় মাসের শুরুতেই অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। সৃজনশীলতা, সাহিত্য চর্চা আর বই পড়ায় উদ্বুদ্ধ করা হয় পাঠকদের। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যে শুরু হয়েছে বইমেলার অবকাঠামো নির্মাণ কাজ। দাপ্তরিক কর্মব্যস্ততার বাতাস বইছে একাডেমিতেও। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই চলছে মেলার প্রস্তুতি, তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে বইমেলা আদৌ হবে কিনা সেই সিদ্ধান্ত আমরা সরকারের কাছে জানতে চাইছি। সিদ্ধান্ত যেটি আসুক আমরা সেটি মান্য করব। এবারের সংক্রমণের যে ধরন সেটাকে মাথায় রেখে আমরা বাস্তবত কতগুলো নির্দেশনা নিজেরা তৈরি করব এবং নিজেরা সবাই মান্য করব। প্রথা ভেঙে গেল বছর বইমেলা শুরু হয়েছিল 18 মার্চ। এবারও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বইমেলার বাধা হবে কিনা তা নিয়ে শঙ্কায় প্রকাশকরা, তবে রয়েছে সম্ভাবনার গল্পও। প্রকাশকদের আলাদা প্রত্যাশা থাকে যে বইমেলা কিছু ভালো বই প্রকাশ করবে, ভালো বই বিক্রি হবে। মেলা হোক এটা আমিও চাই, আমরা সবাই চাই, মেলার জন্যই তো আমরা আশাবাদী। কিন্তু যে মেলা আমাদেরকে আরো ক্ষতির কারণ করবে সেই মেলা যাতে না হয়। তো আমাদের গত বছরে একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে প্রতিটি কাজ আমরা সেই অভিজ্ঞতার আলোকে করতে চাই। সবকিছু অনুকূলে থাকলে আগামী 1 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।